সুলামগঞ্জ দর্শন আমি আবার খুলনা বেতাগাই বাজারে আসছি। তো যেহেতু শীত আসলে গরুগুলো অনেক কাবু হয়ে গেছে, তো আমার সামনে যে শাড়ি দেখতে পাচ্ছেন ওই শাড়ির যে মালিক আমি তার সাথে কথা বলবো। তো সুলাম কাকা কেমন আছেন? ভালো আছেন। আচ্ছা, তো আপনার শাড়ির দাম চাচ্ছেন কত? এটা 1,25,000। 1,25,000 না, এটা কি আপনার কয়দাত? এটা দাতিনি। এখন দাতিনি না, আপনার কি ঘরের না কিনে নিয়ে আসছেন? কিনে নিয়ে আসছি। ও আচ্ছা, এটা কি আপনার বিক্রি দাম? না, কম আছে। আচ্ছা, তো আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন। 018-24-60-1216। আচ্ছা ঠিক আছে। দর্শক আসলে আমি যতদূর সব আপনাদের গরুর যে দামটা দেখানোর চেষ্টা করবো, কারণ এই গরুর দাম কিন্তু আসলে আপনার প্রতিনিয়ত আপনার বাড়ে কমে আর কি, সবসময় আসলে একরকম থাকে না। আর মাংস দাম তো প্রায় 650 নিচে গরু মাংসই নেই আর কি। ইসলাম ভাইজান, এটা কি আপনার গরু? এটা দাম চাচ্ছেন কত? তো আসলে আমার সামনে যে গরু দেখতে পাচ্ছেন এটার দাম চাচ্ছে আপনার 1,25,000। আচ্ছা ঠিক আছে। তো আসলে যেহেতু শীত আর কি, শীতের সময় আসলে গরুর দামগুলো মোটামুটি কমই হয় আর কি। তো আপনি কোন জায়গা থেকে আসছেন? আচ্ছা, আপনার মোবাইল নাম্বার একটু বলেন। এটা ধরে বলেন। 0179-73-12-475। আচ্ছা ঠিক আছে। গরু নিয়ে আসছেন কয়টা আজকে? গরু আনিছি চারটি। চারটা? আসলে খুলনা মানে বেটা কি বাজারটা হচ্ছে আপনার খুলনার ভিতরে সবচেয়ে কম দামি গরুর বাজার, এবং এই গরুর বাজারটা আসলে আপনার ভোর 6টা বাজে শুরু হয়, ভোর 6টা থেকে আপনার 12টার ভিতরে আসলে শেষ হয়ে যায়। ভাইজান, এগুলো কি আপনার? আচ্ছা, কথা বলেন, ধরে কথা বলেন। তো ভাই, যে ব্ল্যাক গরুটা দাম চাচ্ছেন কত আপনার? এটা চাইছি 125 ভাই। 1,25,000 না? তো এটার বয়স কত ভাই? 1.5 বছর হয়েছে। 1.5 বছর? আপনার নিজের আদালে না কিনে নিয়ে আসছেন? কিনছি ভাই। ও আচ্ছা, কিনে নিয়ে আসছেন। তো আজকে গরু নিয়ে আসছেন ভাই কয়টা? আজকে গরু আনছি ভাই লোক 5টা ভাই। 5টা না, বিক্রি করছেন কয়টা? 2টা। 2টা না, এই যে মাঝখানে যে লাল, এটা দাম চাচ্ছেন কত ভাই? এটা চাইছি 95। 95,000 না? আচ্ছা, তো সবগুলোই তো ভাইজান আসলে চাওয়া দাম, বিক্রি দাম তারও কম আছে। আচ্ছা, ওই কালাটা কত ভাই? কালাটা? হ্যাঁ, কালাটা 115। আচ্ছা, আপনার মোবাইল নাম্বার একটু বলেন। 0178-7132-14। আচ্ছা ঠিক আছে। তো আসলে আমি নাম্বারটা দিয়ে দিয়েছি, আসলে যাদের গরু পছন্দ ওনার সাথে আপনারা যোগাযোগ করতে পারে। তো আসলে এইখানকার যে বাজার, আসলে বাজারটা আসলে প্রায় আপনার শুরু হয়েছে তো প্রায় ভোর 6টা থেকে মানে 12টার ভিতরে আসলে শেষ হয়ে যায়। ভাইজান, এটা কি আপনার? আচ্ছা, আপনার এটা দাম চাচ্ছেন কত? 1,10,000। 1,10,000? গরুর দাম কি একটু বেশি নাকি এখন? হ্যাঁ, আগে চেষ্টা করেছি। না, এর কি কোরবানি মানে জন্য নাকি? না, এলে ওই পুষালারা নেবে তাই, মানে যা মাংস হিসাবে আর কি নিয়ে। হ্যাঁ, ওই পুষ্টি নেবে তাই। তাই তো আজকে গরু নিয়ে আসছেন কয়টা? 8টা। 8টা বিক্রি করছেন কয়টা? 2টা। 2টা না, এই সবগুলো কি আপনার? আচ্ছা, এই এই আপনার সাদাটা কত? সাদাটা দাম হচ্ছে 85,000। 85,000 না, এরপরে যেটা ভাইজানি যে ছোট গরুটা ওটা হচ্ছে 75,000। 75,000 না? আচ্ছা, আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন। 0868-1-9-0082। আচ্ছা ঠিক আছে। দর্শক আসলে আমি যতটুকু যদি গরুর দম সবসময় আপনার আপ ডাউন করে, আমি আসলে যতটুকু আপনার গরুর যে বেক্স প্রাইস গুলো মানে আপনি থাকে না, তো ভাইজান এটা দাম চাচ্ছেন কত আপনার? এটা এটা দাম চাচ্ছি ভাইজান আমি 1,27,000। 1,27,000 না? জি। আচ্ছা, বিক্রি দাম কত ভাই? বিক্রি দাম হলো 1,22,000। 1,22,000 না? আচ্ছা, আপনার মোবাইল নাম্বারটা বলুন। 0178-01728-3890। আচ্ছা ঠিক আছে। তো বিয়স সময় নাম্বারটা দিয়ে দিয়েছি। তো আসলে এই গরুগুলো আসলে মানে যে আপনার যে কোরবানি ভাই এখন এখন তো আর কোরবানির জন্য নিতেছে না, মানে আপনার গরু তো আর আপনার মনে করেন এটা তো আপনার শুধু ফুলবে, এটা তো আর নতুন করে করার কিছু নেই, তো সব কিছু গঠন হয়ে গেছে। পোষাই দাম বলতেছে? হ্যাঁ, পোষাই আর কি, মানে মাংসের পোষাই না, মাংসের জন্য না, মানে পুষ্টি খামারে নেবে 1,15,000 দাম বলতেছে। দাম বলতেছে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আসলে বিয়াস এখন কিন্তু অনেকেই আসলে গরু আপনার খামারের জন্য নাই আসলে, কারণ দেখা যায় বাংলাদেশে কিন্তু আপনার যেহেতু যেহেতু আপনার প্রচুর আপনার গরু খামার হয়েছে, তো দেখা যায় অনেকেই কিন্তু 2টা 4টা 5টা গরু আপনার সবসময় তোলে, এবং সামনে যে গরু দেখতে পাচ্ছেন সেটার দাম হচ্ছে আহদাম হচ্ছে 1,25,000 আর কি, বিক্রি হয়তো 1,20,000 বা 1,25,000 হিসাবে এরকম আর কি। তো এইসব গরু আর মনে করেন আপনার এগুলো যতটা আপনার খাওয়াবেন ততটা আর কি মোটা হবে আর কি, মানে শরীরে হাত দিনে আর কি, ওর যতটুকু মানে ই হওয়ার মানে হয়ে গেছে আর কি। তো আসলে এই বাজারটা হচ্ছে আপনার খুলনার ভিতরে সবচেয়ে কম দামি গরুর বাজার, এবং এটা বসেও মানে ভোরে আর কি, বেশ কিছু রাজশাহী নওগাঁ বা ওইসব অঞ্চল থেকে বড় বড় পাইকার আসলে এই বাজারে আসে গরু নেওয়ার জন্য। আহ
Çok